দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ফ্যাকাল্টি ধরা হতো এটাকে। ভাস্কর্যটি অনেক সুন্দর, আপনারা দেখেন। এটা আমরা যখন ঠিক পাশেই একটা ছোট্ট জাদুঘর আছে গাছ দিয়ে সাজানো, এটা কিভাবে করছে আমি ঠিক বুঝতে পারছি না। মামা মামা কিসে হওয়া লাগে। আসসালামু আলাইকুম, আমি হাসানুর রহমান। আমি আহসান। আজকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাগিনাকে নিয়ে এসেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একেবারে সেন্টার জায়গাতে আছি, যেটা হচ্ছে শহীদ মিনার। আমার সামনেই এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড়ের রাস্তা। এখানে দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। তো এখানে আগে রাস্তা ছিল না, এখানে ডিনামাইট দিয়ে ফুটিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে। এখানে সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিবিএ ফ্যাকাল্টি। এই ফ্যাকাল্টির ঠিক পাঁচতলায় আমি পড়াশোনা করেছি। পাঁচতলায় হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, চারতলায় ফাইন্যান্স, তিনতলায় ম্যানেজমেন্ট, দোতলায় হচ্ছে অ্যাকাউন্টিং। বিবিএ ফ্যাকাল্টির সামনেই ঠিক অনেক সুন্দর একটা বাগান, দেখেন কি সুন্দর করে গাছগুলো সাজানো আছে ফুল গাছ দিয়ে এবং সুন্দর সুন্দর গাছ দিয়ে। বিবিএ ফ্যাকাল্টির ঠিক পাশেই আর একটু সামনে গেলে সমাজবিজ্ঞান অনুষদ, এটা এটা হচ্ছে সমাজবিজ্ঞান ফ্যাকাল্টি। এবং এটাকে আরেকটা নামে চেনা যায়, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন। এটা ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী ব্যক্তি, যাকে আপনারা সবাই চিনেন। তার নামে এই সমাজবিজ্ঞান ফ্যাকাল্টিটা নাম রাখা হয়েছে। সমাজবিজ্ঞান ফ্যাকাল্টির ঠিক সামনে একটা ইন্টারেস্টিং জায়গা আছে, সেটা হচ্ছে আমার পেছনেই দেখতে পাচ্ছেন এটা একটা ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, এই ঝুলন্ত ব্রিজ, এটা আমি কখনো ঝুলন্ত ব্রিজ আসলে ওভাবে দেখি নাই, রাঙামাটিতে নাকি আছে। তো এই প্রথম আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ঝুলন্ত ব্রিজ দেখলাম, আসলে ব্রিজটা অনেক সুন্দর। বিবিএ ফ্যাকাল্টির ঠিক সামনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শহীদ মিনার। আর এই শহীদ মিনারের ঠিক অপোজিট প্রান্তে এখানে একটা স্তম্ভ আছে, সেটা হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হিসেবে আমরা সেটাকে চিনি। শহীদ মিনারের ঠিক পাশেই একটা ভাস্কর্য আছে অনেক সুন্দর, এটা বেশি দিন হয় না এটা হয়েছে। ভাস্কর্যটি অনেক সুন্দর, আপনারা দেখেন। এটা আমরা যখন 2019 সালে আমরা যখন এমবিএ পরীক্ষা দিয়ে বের হয়ে যাই, ঠিক তখনই এটা আসলে তৈরি করা হয়েছে। শহীদ মিনার থেকে আরেকটু সামনে আসলে এখানে আরেকটা ফ্যাকাল্টি পড়ে, এটার নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। তো এখানে মেইনলি সিএসসি, অ্যাপ্লাইড ফিজিক্স এই টাইপের সাবজেক্টগুলো এখানে পড়ানো হয়। আর এই ফ্যাকাল্টির ঠিক পাশেই আরেকটা বিল্ডিং আছে, ওটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এবং সবচেয়ে বড় লাইব্রেরির মধ্যে একটা। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি। এটা এবং লাইব্রেরির সামনে সুন্দর করে বাগান করা আছে সুন্দর সুন্দর গাছ দিয়ে। এখানে দেখুন, আর লাইব্রেরির ঠিক সামনে একটা সিঁড়ি আছে, অনেক সুন্দর একটা সিঁড়ি। এখানে অনেকে এসে ফটো সেশন করে এই সিঁড়িতে এসে। আর এই সেন্ট্রাল লাইব্রেরির ঠিক পাশেই একটা ছোট্ট জাদুঘর আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর। এখানে অনেক প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র এখানে আছে, এখানে শো করা হয় এবং স্টুডেন্টরা এটা ফ্রি অফ কস্টে সেটা এসে দেখতে পারে। এবার আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই জাদুঘরের ঠিক সামনে এখানে এখানে কিছু লেখা আছে, যেমন এই বসন্ত চৌধুরী ভারতের প্রখ্যাত মুদ্রাবিদ ও গবেষক, উনি একটা গাছের চারা রোপণ করে গেছেন এবং সামনে যে গাছটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে সেই গাছটা। এবং এখানে আরও আছে, দেখেন এখানে প্রফেসর হেনরি গ্লাসি, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের, উনিও একটা গাছ এখানে লাগাই গেছিলেন, এটা অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এরকম এখানে আরও আছে, আপনারা দেখতে পারবেন একটু সামনে গেলে। এ দেখুন, এখানে প্রফেসর সুমিত গাঙ্গুলি, তিনি আসছেন হচ্ছে নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে।
সামনে যে গাছটা থাকে এই ফলকের সামনে যে গাছ ওটার চারা অনেক আগে ওনারা রোপণ করে গেছেন এবং গাছগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে আপনারা দেখতেছেন বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার ওটা সিঁড়ি আর এর ঠিক সামনেই গ্রন্থাগারের সামনে এখানে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তো আমাদের যত সার্টিফিকেট বা মার্কশিটের যত কাজ অথবা প্রশাসনিক যত কাজ আছে সব এই বিল্ডিংয়েই হয় এবং এর ঠিক সামনেই আরেকটা ফ্যাকাল্টি আছে এটা হচ্ছে কলা ফ্যাকাল্টি আমরা বলি কলা ফ্যাকাল্টিটা একটু সামনে থেকে দেখেন এটা মোটামুটি বড় একটা বিল্ডিং কিন্তু এটা সব অনেক পুরনো একটা বিল্ডিং মানে একেবারে জরাজীর্ণ অবস্থা তো আমরা শুনেছিলাম এটা হয়তো অল্প কিছু বছরের মধ্যেই এটাকে পরিত্যক্ত করা হবে কারণ এমনিতে এই বিল্ডিংয়ের বয়স অনেক বেশি হয়েছে তো সেজন্য আর একটা কলা ফ্যাকাল্টি পাশেই তৈরি করা হচ্ছে যেটা আমি শুনেছি কলা ফ্যাকাল্টির সামনে স্বাধীনতার স্মৃতি ম্যুরাল এটা আরেকটা স্মৃতিস্তম্ভ এবং প্রতি স্বাধীনতা দিবসে বিজয় দিবসে এই শহীদ মিনার তারপর হচ্ছে এই যে স্মৃতিস্তম্ভগুলো এগুলো অনেক সুন্দর করে সাজানো হয় দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা জায়গা স্বাধীনতার স্মৃতি ম্যুরাল থেকে আরেকটু সামনে আসলে একটা বিল্ডিং পড়ে সেটা আর কিছুই না সেটা হচ্ছে এই চাকসু ভবন চাকসু ভবনটা হচ্ছে আপনারা সবাই ঢাকার ডাকসু চিনেন যেখানে ছাত্র সংসদ বসে এবং ছাত্র সংসদ নির্বাচন হয় ডাকসুর মতো চাকসু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে চাকসু থেকে আরেকটু সামনে আসলেই এটা হচ্ছে বিজ্ঞান অনুষদ সায়েন্স ফ্যাকাল্টি তো সায়েন্স ফ্যাকাল্টিটা দেখেন এটা একটু এক্সেপশনাল সায়েন্স ফ্যাকাল্টির বিল্ডিংয়ে গাছ দিয়ে সাজানো এটা কীভাবে করছে আমি ঠিক বুঝতে পারছি না বাট দেখতে অনেকটা ভালো লাগছে এটা এবং সামনে সুন্দর একটা বাগান এখানে প্রত্যেকটা ফ্যাকাল্টির সামনে সুন্দর করে বাগান করা প্রত্যেকটা হলের সামনে বাগান করা আসলে দেখতে অনেক চমৎকার লাগে দেখতে এমনটা আসলে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই দেখা যায় অন্য কোথাও আসলে খুব একটা দেখা যায় না সায়েন্স ফ্যাকাল্টির পাশে এখানে একটা লেকের মতো আছে অনেক সুন্দর একটা জায়গা আপনারা দেখেন এখানে এই পাশে জঙ্গলের মতো ডান দিকে বাম দিকে গাছপালা সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো মাঝখানে হচ্ছে লেক ওই যে দেখেন সাদা বাঁকুড়ে যাচ্ছে তো জাহাঙ্গীরনগর একটা জাহাঙ্গীরনগর অনেকটা বিখ্যাত আপনার লেক লেকের জন্য আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লে দাঁড়াও চট্টগ্রাম মামা মামা কিসে লাগে কুকুরটা পানিতে পড়ে গেছে কুকুরের মারামারি শুরু করছে আমার ভাগিনে ভয় পেয়ে গেছে ব্যাপার না এরকম হয় চার পাঁচ ছয় সাতটা কুকুর ছিল তো ভয় কান্না হয় তারপর একটা কুকুর পুকুরের মধ্যে লাফিয়ে পড়ে গেছে এখন আমরা একটা ফ্যাকাল্টির সামনে এসেছি এটা হচ্ছে জীববিজ্ঞান ফ্যাকাল্টি তো এটা যখন তৈরি হয়েছিল তো তখন এটাকে সবচেয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ফ্যাকাল্টি ধরা হতো এটাকে এখন কোন পজিশনে আছে জানি না বাট আয়তনের দিক থেকে এই ফ্যাকাল্টি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ফ্যাকাল্টি জীববিজ্ঞান ফ্যাকাল্টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং এর সামনের ভিউটা কত সুন্দর দেখেন এখানে রাস্তাটা অনেক সুন্দর ভিউটাও অনেক সুন্দর এখানে গাছপালাগুলো সারি সারিভাবে সাজানো এখানে এটা সেই জীববিজ্ঞান ফ্যাকাল্টি এটা হচ্ছে ফ্যাকাল্টির সামনের গেটটা এখানে অনেকগুলো ভবন আছে একটা একটার সাথে লাগানো ওই দিকে একটা দেখেন দুইটা পাশে এটা একটা এটার পেছনেও আরও দুই তিনটা আছে এর পাশে দেখেন ওই যে পাহাড় ওইদিকে সামনে আরও গাছপালা এদিকেও পাহাড়ের উপরে গাছপালা এমনটা আসলে আর কোনো বিশ্ববিদ্যালয়ে দেখা যায় না একমাত্র আমাদের এই প্রাণের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটা দেখতে পাবেন আপনারা
আজকে আকাশটা অনেক সুন্দর না হাসান? হ্যাঁ সুন্দর। আজকে আসলে ভার্সিটিতে এত হাঁটা হয়েছে যে পাটা এখন ফেটে যাচ্ছে আমার মনে হচ্ছে। আসান তুমি কি টায়ার্ড ফিল করতেছ? না কি বলো, আমি এত বড় মানুষ আমি মরে যাচ্ছি হেঁটে হেঁটে হেঁটে, আর তোমার কিছুই হলো না? না তুমি তো সুপারম্যান। আমার পেছনের দৃশ্যটা দেখেন, আসলে নজর কাড়া মন কাড়া যাই বলেন না কেন ওরকম একটা দৃশ্য। পেছনে গাছপালা সবুজ আর সবুজ সব দিকে, আর পেছনে এই জিনিসটা আমি কখনো দেখিনি, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি সেটা দেখিনি। এটা নাকি গ্রিন হাউস প্রকল্প চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। তো চলুন একটু দেখে আসি। এখন আমি যখন স্টুডেন্ট ছিলাম এই জায়গাটা হয়নি, তখনও ওই জীববিজ্ঞান ফ্যাকাল্টি পর্যন্তই রাস্তাটা বন্ধ ছিল, এদিকে আসলে আর কিছুই ছিল না। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এত জায়গা, এত বড়, এখানে অনেক জায়গা পড়ে আছে যেখানে কিছুই হয় না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাস্ট পড়ে আছে। তো আমার পেছনে ওখানে একটা পাহাড় দেখতে পাচ্ছেন একটু খোলা। তো আমার ভাগিনা আমাকে বলল যে মামা চলো আমরা ওই পাহাড়ের উপরে উঠি, বাট আমার আর কোনো এনার্জি নাই একেবারে, আমি খুব টায়ার্ড। আজকে এ পর্যন্তই, কারণ এখানে সব কিছু, এটা এটা হচ্ছে আপনি বলতে পারেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র শেষ মাথা। আসলে এই বিশ্ববিদ্যালয়ের শেষ মাথা বলে কিছু নেই, এটার ওই পেছনে যে পাহাড়গুলো দেখতেছেন ওদিকেও ভার্সিটি অনেক জায়গা আছে, বাট ওখানে ভার্সিটির কোনো ফ্যাকাল্টি কোনো বিল্ডিং এখনও হয়নি, এমনি পড়ে আছে। তো হিসাব করলে এটাই ভার্সিটির শেষ প্রান্ত জীববিজ্ঞান ফ্যাকাল্টির পাশেই। তো আশা করি আমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আসলে ব্লগ করাটা অনেক কষ্টকর, এখানে আমি ভার্সিটিতে আসি কোনো কাজে, দুপুর পর্যন্ত আমার কাজগুলো হয়, এরপরে আমি ব্লগগুলো করি, এই জন্য খুব একটা এনার্জেটিক থাকি না, এর জন্য আমি খুবই দুঃখিত। তো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে, এরপরে আমি আরও একটা ব্লগ করব, একটা কি দুইটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে, আশা করি ওগুলো দেখবেন আপনারা। আর এই ব্লগটা যদি ভালো লাগে আমাকে উৎসাহিত করতে, আপনারা অবশ্যই ব্লগটা লাইক করবেন, এবং আপনাদের আপনারা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ পড়াশোনা করেন, কে কোন ফ্যাকাল্টিতে আছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি চিটাঙ্গেরও কেউ থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো আজকে এ পর্যন্তই আমাদের ব্লগ শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এতক্ষণ লাগে এই দেখতেছেন আপনারা গরু, এই গরুটা একবার স্ম্যাশিং গরু।